আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা তো প্রায় ঝালমুড়ি খেয়ে থাকি তো আজকে আমি আপনাদের ভালো লাগার মতো একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল চিড়া রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যেন নেক্সটে ভালো ভালো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি তো ঝাল চিরার জন্য আমি প্রথমে চিড়াটা ফ্রাই করে নিচ্ছি বসিয়ে দিচ্ছি একটা পেন আর তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে আসছে আমি তাতে একটা স্টেনার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা চিড়া দেখুন চিড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে নেব আর এখানে আমি আগে থেকে ধনেপাতা কুচি করেছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি আর আমার লাগছে কাঁচামরিচ কুচি আর এখানে নিয়েছি সামান্য কিছু লেবু কুচি করে নিয়েছি তো তাতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিব আর তাতে এখন দিব আচারের তেল আর আচার আসলে টকটা কে কেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি এক পিস লেবু লেবুটা থেকে রসটা বের করে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নিব আর তাতে দিব আগে থেকে ভেজে রাখা চিরাগুলো তো এখন হাতে আমি খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর তাতে এখন আমি দিব চানাচুর চানাচুর দেওয়ার কারণে চিরা স্বাদটা আরও বেড়ে যাবে বেশ রেডি হয়ে গেল আমার চিরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ